বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালদ্বীপের যে নির্বাচন 30 তারিখ, সে নির্বাচনটি কি সুষ্ঠু হবে কিনা, বা নির্বাচনে কে আবার জয়ী হতে পারে, বা নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে বা পরিস্থিতিটা কি পর্যায়ে আছে। এবং আমরা যারা বাংলাদেশি রয়েছি, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশের সাথে মালদ্বীপের চলাচল বা যে ভিসা লেনদেন সেটি কিন্তু বন্ধ রয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে। আমরা প্রত্যাশিত যে 30 তারিখ নির্বাচনের পরে যেন মালদ্বীপের ভিসা অবশ্যই সচল হয় এবং পুনরায় যেন সুন্দরভাবে সচল হয়, আমরা যেন নতুনভাবে ভিসা নিয়ে আবার সুন্দরভাবে যেন মালদ্বীপে যেতে পারি, সে বিষয়টি নিয়ে কিন্তু আমরা সবাই জল্পনা কল্পনায় ব্যস্ত আছি। তবে এখন আমাদের যে মূল বিষয়টা সেটি হচ্ছে যে মালদ্বীপে কি আদৌ আমাদের যে বিরোধী দল সরকার নির্বাচিত হবে কিনা, বা নির্বাচিত যদি হয়, নির্বাচিত হওয়ার পরে কিভাবে খুলবে, কি কি ধরনের নীতিমালা বা কি কি ধরনের নিয়ম হতে পারে, বা বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আপনাদের আমরা কি ভাবতেছি, বা মালদ্বীপে যারা অবস্থানরত রয়েছে, যারা ভোট দিবে বা যারা সরজমিনে সেখানে আছে, তারা মূলত কি ধরনের ভাবছে, তাদের চিন্তাধারাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কারণ আমরা প্রত্যেক দিন প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি, বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন আমরা একটু জাস্টিফাই করি কিন্তু আপনাদেরকে তথ্যগুলো দিই। তবে আমি আজকে চাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু তথ্য দেওয়ার জন্য, আসলে যে মালদ্বীপের যে সরকার গঠন করার ক্ষেত্রে এখন বর্তমান সমস্যাগুলো কী, বা মালদ্বীপ সরকার গঠনটা কীভাবে হচ্ছে। কারণ আপনারা জানেন যে মালদ্বীপের যে সরকার গঠনের যে ব্যাপারটা আর বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্রের যে সরকার গঠনের ব্যাপারটা কিন্তু সেম না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে দুই দল যদি নির্বাচন করে সেক্ষেত্রে একটি ভোট যদি কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটি ভোট যে বেশি পেয়েছে তারা বিজয়ী বলা হয়। তাহলে সেক্ষেত্রে মালদ্বীপে কিন্তু এরকমটা না, তাদের নিয়মমালাগুলো কিন্তু অনেকটাই ভিন্ন। সেটি কীরকম, সেটি হচ্ছে যে দুই দলের মধ্যে 50%-এর নিচে যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো দল কি জয়ী হবে না। এই যে বিষয়গুলো সেটি একটু জাস্টিফাই করার চেষ্টা করব। আমি চেষ্টা করব মালদ্বীপের একজন প্রবাসীকে আমাদের সাথে সংযুক্ত করার জন্য। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রুবেল ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মালদ্বীপে দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে, সে সুবাদে আপনাদেরকে আজকে আমি লাইভে নিয়ে আসলাম, বা স্পেশালি আমার ভিডিওতে উপস্থাপন করা। তবে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি জানেন যে অনেক মালদ্বীপ প্রবাসীরা রয়েছেন যে ফিরত আসছিলেন, কিন্তু তারা এখন মালদ্বীপে ঢুকতে যাচ্ছে পারছে না, কারণ ভিসা বন্ধের কারণে। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে অনেকেই নতুনভাবে ঢুকতে চাচ্ছে, নতুন ভিসার অভাবে তারাও ঢুকতে পারতেছে না। ইন টোটালি 2019 সাল থেকে আপনিও জানেন, আমরা সবাই জানি যে ভিসাটা বন্ধ, কিন্তু আমরা আশাবাদী যে এই দলীয় যে সরকার কারণে কিন্তু আমরা আসতে পারতেছি না, বা ভিসা প্রচলন নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয়, আমরা আশা পারছি যে ভিসা খুলবে, তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণ জনগণদের যে প্রশ্নগুলো আছে, 9 তারিখে যে নির্বাচন হয়েছে, কোন কারণে সরকার নির্ধারণ করা হয় নাই, কেন 30 তারিখে এই নির্বাচনটা গড়াইলো, আর সবচেয়ে বড় কথা যে 30 তারিখ নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, ভিসা খোলার সম্ভাবনাটা কতটুকু রয়েছে, বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন তাহলে আমাদের যে দর্শকরা রয়েছে বা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো উপকৃত হইতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলার জন্য, এবং যারা আছে আপনার সাবস্ক্রাইবার তাদের সাথে তাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়টার উপরে আমার সাথে কথা বলতে চাচ্ছেন এবং আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা শুনতে চাচ্ছে, বিষয়টা হলো যে বিগত দিন থেকে আপনি অবগত আছেন যে ভিসাটা বন্ধ আছে মালদ্বীপ, এবং অনেক লোক যারা আসছে করোনার সময় তারা যাইতে পারতেছে না নতুন ভিসা খোলা না থাকার কারণে। তো আমরা সবাই যারা মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে নতুন করে আসি, তারা অনেকেই আশা করছে যে যখন যে মালদ্বীপের যে ইলেকশনটা গণে আসছে, তো ইলেকশনটা হইলে হয়তো বা সরকার চেঞ্জ হইলে হয়তো বা যে নতুন করে ভিসা খোলার একটা সম্ভাবনা থাকে। তো এই বিষয়ের উপরে যেটা আর কি, যে ইলেকশনটা হয়ে গেছে, এই ইলেকশনটা দুই দলের কোন দলই তারা 50-এর কোটা পার করতে পারে না, তার জন্য এই ইলেকশনে তাদেরকে কাউকে বিজয় ঘোষণা করে নাই। তো ইউরোপ আমেরিকাতে যে 50-এর নিচে যেই দলে তার ইয়া না নিতে পারবে তাহলে তাকে বিজয় ঘোষণা করা সম্ভব না। তো ওই ওই দেশেরও সিস্টেম রয়েছে এমন, তাই পুরোটা যে ইলেকশনের যে একটা নির্ধারিত ডেট ফিক্স করছে 30 তারিখে। তো আমরা যারা সাধারণ দর্শক আছি বা যারা আমরা মালদ্বীপে যাওয়া ইচ্ছা পোষণ করি, তো আমাদের কথা হলো কি, যদি সুন্দর মতো ইলেকশনটা হয়তো বা যদি সরকার পরিবর্তন হয়, আমি আশাবাদী যে মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবেন, এটা আমি আশাবাদী।
সো ফ্রেন্ড, আমরা কথা বললাম মালদ্বীপ প্রবাসী রুবেলের সাথে, কারণ আপনারা জানেন যে আমরা যারা মালদ্বীপের বাহিরে আছি তারা কিন্তু অনেক বিষয়গুলা জল্পনা কল্পনা করে একদম সমস্যা সৃষ্টি করে ফেলি। তো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে তারা যারা মালদ্বীপে এখন অবস্থানরত আছে তারা কি ভাবতেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানানোর জন্য রুবেল ভাইকে আমাদের সাথে সম্পৃক্ত করলাম। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করব এক একজন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসলে যে এই বিষয়টা কতটুকু গড়াচ্ছে এবং তাদের যে এক্সপিরিয়েন্সগুলো, এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করব, যা আশা করি এই শেয়ারের মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে যেতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, মুষ্টি প্রণালী ফুর্তি থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।